তোমরা শুধু একবার ভেবে দেখো, যদি তোমাদের এমন একটা জেলের মধ্যে আটকে রাখা হয় যেখান থেকে পালানো তো দূরের কথা, পালানোর কথা কেউ মাথায় নিয়ে আসে না, এমন পরিস্থিতিতে তোমার সাথে কি হতে চলেছে সেই জেলের মধ্যে, ঠিক এমনই হয় আজকে আমাদের এই কাহিনীতে, যেটা কিনা একটি সত্য ঘটনার উপর তৈরি। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের এক্সপ্লেনেশনটি। কাহিনীটি শুরু হয় 1973 সালে সাউথ আফ্রিকাকে দেখিয়ে। আর এই সময় সাউথ আফ্রিকায় কালো ও ফর্সা মানুষদের মধ্যে ভেদাভেদি চলছিল এবং ফর্সা লোকেরা কালো মানুষদের উপর অনেক বেশি অত্যাচার করছিল, যে কারণে কালো মানুষরা তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য রাস্তায় নেমে পড়ে। কিন্তু তাদের আটকানোর জন্য সেখানকার পুলিশরাও কালো মানুষদের ধরে গুলি মেরে দিচ্ছিল আর জেলের মধ্যে আটকে রাখছিল। অন্যদিকে ফর্সা মানুষরা অনেক বেশি আনন্দে ছিল, তাদের মধ্যে একটুকু কালো মানুষদের জন্য কোনো কষ্টই ছিল না। কিন্তু কথা আছে না, যার কেউ নেই তার জন্য ভগবান আছে, আর সেটাই হয়। মানে সে ফর্সা মানুষদের মধ্যে থেকে দুজন লোক যাদের নাম ছিল টিম ও স্টিফেন, তারা এতটুকু ভালোভাবে বুঝে গিয়েছিল যে কালো মানুষদের উপর অনেক বেশি অত্যাচার হচ্ছে, তাই এই দুজন মিলে সিদ্ধান্ত নেয় যে তারা কালো মানুষদের জন্য লড়াই করবে, যে কারণে তারা ANC মানে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসে জয়েন হয়ে যায়। আর এই কমিউনিটির মূল উদ্দেশ্য ছিল সব মানুষ যেন সমানভাবে অধিকার পায়। যাই হোক, এরপর টিম ও স্টিফেন মিলে শহরের বিভিন্ন জায়গায় গিয়ে বোমা বিস্ফোরণ করতে থাকে, আর এই বোমায় কোনো মানুষেরই ক্ষতি হয় না, তবে এর মধ্যে থেকে অনেক টেমপ্লেট বার হয় যাতে লেখা ছিল সব মানুষরাই যেন সমানভাবে অধিকার পায়। কালো ফর্সা বলতে কিছুই হয় না, তারা সবাই মানুষ। কিন্তু এতেও কোনো লাভ হয় না, বরং তাদের দুজনকে পুলিশ ধরে নিয়ে কোর্টে নিয়ে যায় এবং সেখান থেকে টিমকে 8 বছরের ও স্টিফেনকে 12 বছরের বন্দী করার আদেশ দেওয়া হয়। এই সব কিছু দেখার পর টিম সেখান থেকে পালানোর চেষ্টা তো করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। এবার তাদের দুজনকে প্রিটোরিয়া নামে একটি জেলে নিয়ে যায়। তখন সেই জেলের হেড পুলিশ অফিসার তাদের দুজনকে বলে, তোমাদের ফর্সা মানুষদের সাথে বেইমানি করাটা ঠিক হয়নি। এই বলে তাদের দুজনকে ভিতরে নিয়ে যাওয়া হয়, যেখানে সিকিউরিটি অনেক বেশি করা ছিল। কিন্তু টিম সেখানকার দরজা ও জানলা ভালোভাবেই দেখছিল, যেন দেখে মনে হচ্ছিল টিম এখান থেকে এখনই পালানোর প্ল্যান করছে। আসলে টিমের কোনো ইচ্ছাই ছিল না এখানে 12 বছর ধরে থাকার। যাই হোক, এরপর তাদের দুজনকে আলাদা আলাদা সেলের মধ্যে আটকে দেওয়া হয়। যেহেতু তাদের দুজনের সেল পাশাপাশি ছিল, তাই তারা ওয়াল নক করে তারা একে অপরের সাথে কথা বলতো। এবার পরের দিন সকালে উঠে যখন তারা খাবার খেতে যায়, তখন তারা সেখানে দুরকম ড্রেসের আসামি দেখতে পায়। যাই হোক, তারা দুজনে আবার খাবার খেতে থাকে, ঠিক তখনই তাদের সামনে ড্যানিয়াল নামে একজন আসামি চলে আসে, যে কিনা এই জেলে সারা জীবনের জন্য আটকে গিয়েছিল। ড্যানিয়াল এবার টিমকে বলে, আমি তোমাদের মতোই কালো মানুষদের জন্য লড়াই করতে গিয়েছিলাম। ড্যানিয়াল আরও বলে, আমরা নীল ড্রেস আসামিদের সাথে বসি না, কারণ তারা একজন অনেক বড় খুনি ও রেপিস্ট। তখন টিম তাকে বলে, আমাদের 12 ও 8 বছরের জন্য জেল হয়েছে, আর আমি এতদিন এই জেলে থাকতে পারবো না। এরপর তাদের খাবার শেষ হয়ে যায় আর যে যার মতো চলে যায়। আর পরের দিন টিমের সাথে ড্যানিয়ালের আবারও দেখা হয়, আর ড্যানিয়াল বলে, তোমরা যদি এই দেওয়াল পার করে যেতে চাও তাহলে তোমরা কোনোভাবেই পারবে না, এখানকার দেওয়াল প্রায় 20 ফুট উঁচু আর অনেক বেশি টাইট সিকিউরিটি, এবং তোমরা এখান থেকে সুরঙ্গ বানিয়ে যেতে পারবে না, কারণ এই জেলটি অনেক বড় আর ঘুরে ফিরে তোমরা এই জেলের মধ্যেই থেকে যাবে, এক কথায় তোমরা এখান থেকে আর বেরোতে পারবে না, তোমাদের জন্য এটাই ভালো হবে তোমরা এখানেই থেকে যাও। এবার সেখান থেকে ড্যানিয়াল চলে যেতেই সেখানে লিওনার্ড নামে একজন লোক আসে এবং তাদের বলে, তোমরা যদি এখান থেকে পালানোর প্ল্যান করো তাহলে আমি তোমাদের সাথে আছি। আর ড্যানিয়াল সব নতুন আসামিদের সাথে এমনই ব্যবহার করে যাতে তারা এখান থেকে পালাতে না পারে। লিওনার্ড আরও বলে, তোমাদের আগে এখান থেকে আরও কিছু আসামি এই জেল থেকে পালানোর চেষ্টাও করেছিল, কিন্তু তারা ধরা পড়ে গিয়েছিল। আর এই সবের মধ্যে এই তিনজনকে কথা বলতে উপর থেকে হেড অফিসার দেখে নিয়েছিল আর তাদের তিনজনকে সন্দেহ করে নেয়। এবার দেখতে দেখতে তাদের প্রায় 23 দিন কেটে গিয়েছিল এই জেলে, এবং প্রতি রাতে সবাই যখন ঘুমিয়ে পড়তো টিম তখন ঘুমাতো না, সে জেলের প্রতিটি দরজা ও জানালা ভালোভাবে দেখতে থাকতো আর মনে মনে ভাবতে থাকে, যদি সেই জেলের প্রতিটি দরজার ডুপ্লিকেট চাবি বানিয়ে নেয় তাহলে সে এখান থেকে ভালোভাবে পালাতে পারবে আর কেউ বুঝতে পারবে না। পরের দিন স্নান করার সময় টিম তার বন্ধুদের বলে, আমরা যদি কাঠের নকল চাবি বানাতে পারি তাহলে আমরা খুব সহজেই এখান থেকে পালাতে পারবো। তবে লিওনার্ড এটা বারণ করে আর বলে, আগে তো নকল চাবি, তার উপর আবার কাঠের, আর আমাদের কাছে কোনো কাঠও নেই, এটা কোনোভাবেই সম্ভব নয়। তখন স্টিফেন বলে, ওয়ার্কশপ থেকে আমি কাঠের ব্যবস্থা করতে পারি। এই শুনে লিওনার্ড রাজি হয়ে যায়। এরপর থেকে টিম যখন সুযোগ পেত সে চাবিগুলোকে খুব ভালোভাবে দেখে নিত, আর চাবিগুলি ভালোভাবে দেখার পর সে চাবিগুলির ছবিও এঁকে নিত যাতে সে সকল চাবির একটা প্রপার সেপ দিতে পারে। অন্যদিকে স্টিফেন লুকিয়ে লুকিয়ে ওয়ার্কশপ থেকে কাঠ নিয়ে নেয়, আর রাতে সব লোক ঘুমিয়ে যাওয়ার পর টিম চাবি বানানো শুরু করে, আর অনেক কষ্ট করার পর টিম ফাইনালি তার সেলের চাবি বানিয়ে নেয় আর সেটিও খুব ভালোভাবে কাজ করে। তবে পরের সেলের চাবি দেখে সে একটু হতাশ হয়ে পড়ে, কারণ লকটি বাইরের দিক থেকে ছিল। তবুও টিম সব কিছু ইগনোর করে সে অনেক চেষ্টার পর সেলের চাবিটিও বানিয়ে নেয়। এরপর টিম চাবিটিকে চেক করতে যায়। অন্যদিকে লিওনার্ড দরজার কাছে পাহারা দিচ্ছিল, যদিও টিমের দ্বিতীয় চাবিটি কাজ করছিল কিন্তু চাবিটি বার করার সময় চাবিটি ভেঙে ভিতরেই রয়ে যায়। তখনই লিওনার্ড টিমকে বলে, তাড়াতাড়ি করো, আমাদের কাছে কোনো পুলিশ অফিসার আসছে। এই শুনে টিম অনেক বেশি ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি করে ভাঙা টুকরোটি বার করে নেয়, কিন্তু তাড়াতাড়ির মধ্যে টিম সেলের দরজাটি আটকাতে পায় না।
এরপর টিমটা সেখান থেকে চলে যাওয়ার পর একজন পুলিশ অফিসার আসে, আর সে দেখতে পায় সেখানে একটি সেলের দরজা খোলা। সে দরজাটি খোলা দেখে একটু ঘাবড়ে যায়। আসলে এত বছর এই জেলে কাজ করার পর তার সাথে এমনটা কখনো হয়নি। অফিসার বেশি একটা না ভেবে দরজাটি আবারও আটকে দিয়ে চলে যায়। এবার দেখতে দেখতে জেলের মধ্যে তাদের প্রায় 142 দিন কেটে যায়। যত দিন যাচ্ছিল তাদের টেনশন আরো বেড়ে যাচ্ছিল, কারণ তারা এটা বুঝতে পারছিল না সেলের বাইরের দরজাগুলি তারা কিভাবে খুলবে। সেই দরজাগুলি শুধু বাইরে থেকেই খুলতো। তখন লিওনার টিমকে বলে, আমরা একটি দড়ির সাহায্যে দরজাটি খুলতে পারবো। টিম বলে, শুধু চাবি লাগালেই হবে না, আমাদের চাবিটিকে ঘুরাতেও হবে। পরদিন সকালে যখন তারা তিনজন সেলের মধ্যে কথা বলছিল, ঠিক তখনই তাদের কাছে একজন পুলিশ অফিসার চলে আসে আর তাদের একসাথে কথা বলতে দেখে একটু সন্দেহ করতে থাকে। কিন্তু তাদের জিজ্ঞাসা করতে তারা বলে, আমরা শুধু আমাদের কাজই করছি। এরপর অফিসার সেখান থেকে চলে যায়। তখনই টিমের নজর ঝাড়ুর উপর পড়ে যায়। সেটি দেখার পর টিমের মাথায় একটু বুদ্ধি আসে। সে ভেবেছিল যদি চাবিটিকে কোনো উপায়ে ঝাড়ুটিতে লাগিয়ে দেওয়া যায় তাহলে দরজাটি ভালোভাবেই খোলা যাবে। টিম আর দেরি না করে তাড়াতাড়ি কাজে লেগে পড়ে। সে ঝাড়ুটির উপরে আরও একটা কাঠ লাগিয়ে দেয় আর তার উপর চাবিটিকেও লাগিয়ে দেয়, যার ফলে ঝাড়ুটির ক্ষমতা আরও বেশি বেড়ে যায়। এবার রাত হতে টিম দরজাটিকে খোলার চেষ্টা করে। টিমের এই কাজটা করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। যাই হোক, অনেক চেষ্টা করার পর টিম লকটিকে তো খুলে নেয়, কিন্তু চাবিটি বার করার সময় ঝাড়ুটিকে চাবিটি নিচে পড়ে যায়। আর এটাই টিমের সবথেকে বেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, কারণ পরের দিন সকালেতেই চাবিটি কোনো না কোনো পুলিশ অফিসারের হাতে পড়ে যাবে আর তাদের প্ল্যান ফেল পর্যন্ত হতে পারে। টিম শান্ত হয়ে ভাবছিল কি করে চাবিটিকে নিয়ে আসবে। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে আর তার মুখে থাকা চুইংগামটি ঝাড়ুর মাথায় লাগিয়ে চাবিটিকে তুলে নিয়ে আসে। চাবিটি তোলার পর টিম অনেক শান্তি পায়। যাই হোক, পরের দিন সকালে খাবার খাওয়ার সময় টিম এই ব্যাপারটি তার বন্ধুদের বলে, যা শুনে তারা অনেক বেশি খুশি হয়, তবে একটু ভয়ও ছিল। এরপর টিম একদিন গার্ডেনের মধ্যে কাজ করছিল, তখন স্টিফেন তার কাছে সব চাবিগুলি নিয়ে আসে আর তারা দুজন মিলে চাবিগুলি মাটির মধ্যে রেখে দেয়, কারণ ভুল ভবিষ্যৎ যদি পুলিশ তাদের সেলগুলি চেক করে তাহলে তারা ধরা পড়ে যাবে আর তাদের এতদিনের কষ্ট মাটিতে মিশে যাবে। তবে এখানে একজন পুলিশ অফিসারও চলে আসে তাদেরকে দেখে আর তাদের সামনে এসে জিজ্ঞাসা করে, তোমরা কি করছো? উত্তরে টিম বলে, আমি গাছগুলিতে সার দিচ্ছি। এরপর পুলিশ সেখান থেকে চলে যায়। এবার ড্যানিয়াল টিমকে বলে, তুমি যা কিছু করছো তা একদমই ঠিক না, আর যদি তোমরা ভুল করেও ধরা পড়ে যাও তাহলে তোমাদের এরা মেরে দেবে। টিম তার কথায় কোনো উত্তর দেয় না। এরপর রাতের টিম আরেকবার সেল থেকে বাইরে বেরিয়ে সেখানকার দরজাগুলি দেখে আর সে বুঝতে পারে যদি তাকে সেখান থেকে পালাতে হয় তাহলে তাকে আরো নকল চাবি বানাতে হবে। পরের দিন সকালে টিম একটা লোকের কাছ থেকে একটি কাগজের টুকরো চায়। তবে লোকটি কাগজের বদলে টিমের কাছ থেকে এক প্যাকেট সিগারেট ও একটি সাবান চায়। টিমও রাজি হয়ে যায়। এবার প্রায় 256 দিন হয়ে গিয়েছিল তাদের এই জেলে। তারা আর থাকতে চাইছিল না, তাই তারা রাত্রে সামনের দরজাগুলি চেক করতে চায় যে তাদের এখনো কতগুলি দরজা পার করতে হবে এখান থেকে পালানোর জন্য। তারা তাদের বানানো চাবিগুলি দিয়ে সামনের দরজাগুলি খুলে যেতে থাকে। তখনই সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে আর তারা তিনজন পাশের একটি দরজার কাছে গিয়ে লুকিয়ে পড়ে। ভালো কথাটি হলো সেই অফিসারটি তাদের পাশ থেকে চলে যায় কিন্তু তাদের দেখতে পায় না। সেখান থেকে চলে যেতেই তারা আবারও সামনের দিকে যাওয়া শুরু করে। তখনই ড্যানিয়াল জোরে জোরে আওয়াজ করতে থাকে। ড্যানিয়ালের আওয়াজ শুনে তারা তিনজন আবারও সেই দরজার পিছনে লুকিয়ে পড়ে। আসলে সেই অফিসার সেখানে চলে এসেছিল, তাই ড্যানিয়াল তাদের আওয়াজ দিয়ে সাবধান করে দিয়েছিল। এরপর সেই পুলিশ সেখান থেকে চলে যাওয়ার পর তারা তিনজন নিজের সেলে চলে আসে আর সেলের মধ্যে আসার পর টিম তার চাবিটি একটি কৌটোর মধ্যে রেখে দেয়। যদিও তারা তিনজন অনেক রাত করে ঘুমিয়েছিল, তাই টিমের সকালে উঠতে একটু দেরি হয় আর সেখানে একজন পুলিশ অফিসার এসে টিমকে জাগিয়ে দেয় এবং সে নিজে টিমের সেল চেক করতে থাকে, কারণ সে টিমের উপর সন্দেহ করছিল। এবার সেল চেক করতে করতে সে কৌটোটি নিচে পড়ে যায় যেখানে সে চাবিটি রেখেছিল। আর যখন পুলিশ সেই চাবিটির ব্যাপারে জিজ্ঞাসা করে তখন সে বলে, এটা আমি ফটো স্ট্যান্ডের জন্য রেখেছি। পুলিশ অফিসার ঝাড়ুটিকেও দেখে, তবে সে বেশি একটা মনোযোগ দেয় না। এই সব কিছু দেখার পর টিম বুঝতে পারে চাবিগুলি সেলের মধ্যে রাখাটা ঠিক হবে না, তাই টিম চাবিগুলিকে আলাদা আলাদা জায়গায় লুকিয়ে রাখে। এরপর থেকে তারা তাদের কাজ চালিয়ে যায়। প্রতিটা তারা উঠে দরজাগুলি চেক করতে থাকে আর চাবি বানাতে থাকে, আর দেখতে দেখতে তারা সবাই মিলে 15টা দরজার চাবি বানিয়ে নিয়েছে। আর সব কিছু ঠিক হওয়ার পর ড্যানিয়াল সেখানে থাকা সবাইকে বলে, তোমাদেরও এখান থেকে পালিয়ে যাওয়াটাই ঠিক হবে। কিন্তু তারা তিনজন ছাড়া সেখান থেকে কেউ পালাতে চাইছিল না, তাই ড্যানিয়াল তাদেরকে বলে, আমরা কেউ এখান থেকে পালাতে চাই না, তবে আমরা সবাই তোমাদের সাহায্য করতে পারি এখান থেকে পালানোর জন্য। এই বলে ড্যানিয়াল একটি টুথপেস্টের টিউব কেটে তার মধ্যে কিছু টাকা ঢুকিয়ে তাদেরকে দিয়ে দেয়। পরের দিন সকালে তাদের তিনজনের সেল চেক করা হয়, তবে তারা কিছুই পায় না। এবার এই জেলে সব কিছু জানার জন্য টিমে একটি কাগজের টুকরো লাঠির সাহায্যে স্টিফেনের কাছে পাঠিয়ে দেয়, আর এটাই সেই কাগজের টুকরো ছিল যেটা টিম সেই লোকটির কাছে চেয়েছিল। আসলে এটা কোনো সাধারণ কাগজ ছিল না, এটা এই জেলের পুরো নকশা ছিল, আর এই নকশা থেকে তারা আরো ভালোভাবে বুঝতে পারবে তারা কোন রাস্তা থেকে পালাতে পারবে। এবার সেই দিন চলে আসে যেই দিনের অপেক্ষা তারা এতদিন ধরে করছিল। টিম তার সেলের দরজাটি খুলে তাড়াতাড়ি করে স্টিফেন ও লিওনার্দের সেলের দরজা খুলে দেয় আর জেল থেকে বাইরে যাওয়ার জন্য তারা কিছু জামা কাপড়ও নিয়ে নেয়। এরপর তারা এক এক করে দরজা খুলে যেতে থাকে। ঠিক তখনই ড্যানিয়াল তার সেলের লাইটের একটি তার কেটে দেয়, যে কারণে শর্ট সার্কিট হয়ে সব সেলের লাইট চলে যায়। আর প্ল্যান অনুযায়ী সব আসামিরা জেলারকে ডাকতে থাকে লাইট ঠিক করে দেওয়ার জন্য। আসলে তারা এটা এর জন্য করছিল যাতে তারা তিনজন পালানোর জন্য একটু সময় পায়। যাই হোক, তারা তিনজন সামনে সকল দরজা খুলে যেতে থাকে আর যেতে যেতে তাদের সামনে একটি ইলেকট্রিক দরজা চলে আসেন।
যেটা কিনা শুধু গাড়ি খুলতে পারতো। আর গার্ড এই সময় এখানে ছিল না, তাই লিওনার্ড গার্ডের রুমে গিয়ে দরজাটি খুলে দেয়। এবার তাদের সামনে জেলের শেষ দরজাটি চলে আসে, যেটা খুলে তারা জেল থেকে চলে যেতে পারবে। কিন্তু প্রবলেম এবার শুরু হয়, মানে তারা এবার তাদের সব চাবিগুলি ট্রাই করে কিন্তু দরজাটি খুলছিল না, যে কারণে লিওনার্ড অনেক বেশি রেগে যায়। আর সে রাগের মাথায় সেই দরজাটিকে ভাঙতে থাকে, যার ফলে অনেক জোরে জোরে শব্দ হতে থাকে। তবে ভিতরের আসামিদের চিৎকারের কারণে গার্ডরা দরজার শব্দ শুনতে পায় না এবং ফাইনালি লিওনার দরজাটি ভেঙে দেয়। আর তারা তাদের ড্রেস চেঞ্জ করে সেখান থেকে বেরিয়ে পড়ে। টিম বাইরে এসে একটি কাচের সাহায্যে উপরে থাকা গার্ডকে দেখে, গার্ড আসলে কোন দিকে ঘুরে আছে। আর তারা সুযোগ বুঝে সেখান থেকে পালিয়ে যায়। আর কিছুটা যাওয়ার পর তারা রোডে চলে আসে, যেখানে আগে থেকেই অনেক লোক ছিল, এই কারণে কোনো গার্ড তাদেরকে দেখতে পায় না। এরপর কিছুটা যাওয়ার পর তারা তিনজন দৌড়ে সেখান থেকে মেন রোডে চলে আসে এবং একটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে চলে যায়। এই সব কিছু দেখার পর তারা তিনজন অনেক বেশি খুশি ছিল, কারণ শেষমেশ তারা তাদের প্ল্যানটিকে সাকসেস করতে পেরেছে। অন্যদিকে পরদিন সকালে অফিসার যখন সেল চেক করতে আসে, তখন তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়, কারণ সে বুঝতে পেরে গিয়েছিল তারা তিনজন এই জেল থেকে পালিয়ে গিয়েছিল। অফিসারকে দেখে সেখানে সকল আসামিরাও হাসতে থাকে, কারণ তারা তিনজন সেই জেলকে পার করে দিয়েছিল যেখান থেকে পালানো একদমই অসম্ভব ছিল। অন্যদিকে তারা তিনজন সাউথ আফ্রিকা ছেড়ে লন্ডনে চলে যায়। আর পরে আমরা জানতে পারি এই তিনজনকে অনেক খোঁজার পরও তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। আর সবার শেষে তারা তিনজন আবারও ANC-তে যোগ দেয়। আর 1952 দিকে সাউথ আফ্রিকায় কালো ও ফর্সা মানুষদের মধ্যে ভেদাভেদি শেষ করে দেওয়া হয়। আর এর সাথে সাথে এই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো এই মুভিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।